শাড়িতেই নারী আর নারীর কেশতেই বেশ। এই প্রবাদ বাক্য অনুযায়ী অন্য নারীর সৌন্দর্যায়নের কথা ভেবে নিজের কেশ স্বইচ্ছা দান করলেন এক কলেজ শিক্ষিকা। ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের মাথার চুল কাটলেন মালদহের চাঁচল কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা ইন্দ্রাণী সরকার। শিক্ষিকার এমন মানবিক ভাবনায় অভিভূত সহকর্মী থেকে শুরু করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কলেজের ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই 19 ইঞ্চির কাটা চুল খামে ভরে কলকাতায় একটি বেসরকারি সংস্থার কাছে পৌঁছে দিয়েছেন তিনি। মাথার চুল কাটলে এক বিন্দু সৌন্দর্য হারায়নি অর্ধাঙ্গিনীর, এমনটাই দাবি করলেন স্বামী পঙ্কজ কান্তি সরকার। রমণীর এই কর্মকাণ্ডকে ভূয়সী প্রশংসা করেছেন তার স্বামী এবং পরিবারের সদস্যরা। মূলত ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপির পরে অনেক মহিলার মাথার চুল উঠে যায়। মহিলারা সুস্থ হয়ে উঠলেও মানসিক ভাবে ভেঙে পড়েন। লোকলজ্জায় তাদের অনেকে মাথার চুল না থাকায় বাইরে বেরুতে ইতস্তত বোধ করেন। তাদের মনোবল বাড়াতে এই উদ্যোগ বলে জানান চুল দানকারী শিক্ষিকা ইন্দ্রাণী সরকার। যদিও শিক্ষিকার এহেন মানবিক উদ্যোগে প্রশংসা জানিয়েছেন চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস। তিনি বলেন, আমরা খুবই আপ্লুত, আমাদের কলেজের শিক্ষিকা মহিলা হয়ে অন্য মহিলা সৌন্দর্য দান করলেন। শিক্ষিকাকে দেখে ছাত্রীরা এগিয়ে আসবে বলে আমি আশাবাদী। এই কলেজে কর্মরত রয়েছেন শিক্ষিকার স্বামী পঙ্কজ কান্তি সরকার। তিনি বলেন, চুল কাটার পরে স্ত্রীর একটুও সৌন্দর্য ক্ষুণ্ণ হয়নি। সমাজে থাকি, সেই সমাজের জন্য যখন আমি শুনলাম যে ক্যান্সার পেশেন্টরা যখন কেমোথেরাপি হয় চুল উঠে গিয়ে তাদের একটা বিষাদে একটা মন ভরে যায়, তখন সেই সময় যদি এই চুলের ওই থাকে একটা চুল থাকে মাথায়, তাহলে তারা একটা অন্যরকম একটা ভালো লাগায় তাদের মন ভরে ওঠে। সেই জন্য আমার মনে হলো যে একটু যদি করতে পারি, এমন তো কিছুই নয়, নিজের একটু বাড়তি চুল। আমরা আমাদের এই ঠিকানা আছে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে একটা ঠিকানা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমরা সেখানেই পাঠাবো, আজকেই পাঠিয়ে দেবো। সৌন্দর্যের একটা কোথাও কি ঘাটতি রয়েছে, এই যে এত সুন্দর চুল তারপরে তিনি কেটে ফেললেন, কোথাও কি একটা মন খারাপ বা কোথাও? না, সৌন্দর্য তো বৃদ্ধি পেল, সৌন্দর্য বৃদ্ধি পেল। এই যে একটা মানবিক একটা ভূমিকা গ্রহণ করার পর, না খুব এমনি তো বড় চুলে তো ভালো লাগে, ছোট চুলেও ভালো লাগছে, কোনো অসুবিধা নেই। বুঝি উদ্দেশ্য এটা দেওয়া, ক্যান্সার পেশেন্টদের চুল উঠে যায় তো তাদের চুলের কারণে তাদের ভালো লাগে না, আসলে দেখতেও খারাপ লাগে, তাদের নিজেদের মধ্যে হতাশাও চলে আসে, আমার চুল নেই তো। এটা যে এনজিও হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল, তাদের উদ্যোগে যারা যারা দেশবাসীর মধ্যে যারা নিজের এত ছোটবেলা থেকে খুব যত্ন করে, মহিলারা সব মহিলারাই খুব যত্ন করে এই চুলগুলো প্রতিপালন করে এবং প্রতিদিন কমপক্ষে 2-1 ঘন্টা এই চুলের পিছনে ব্যয় করে, সারা জীবন কষ্ট করে যত্ন করে চুল তৈরি করে, সেটা নিজের সৌন্দর্যের জন্য। মহিলাদের ক্ষেত্রে চুলটা একটা বিশাল ব্যাপার, সেই সৌন্দর্যের চুলটা এই ক্যান্সার পেশেন্টদের জন্য দান করছেন, সেটা খুব মহৎ উদ্যোগ। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।